নজুল রয়েছে, শানে নজুল শুনেন এই আয়াতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা একজন ছিলেন আবু তালেব, জানেন না? আবু তালেব নবী সাল্লাম হিতাকাঙ্ক্ষী ছিলেন না কট্টর দুশ্মন ছিলেন? হিতাকাঙ্ক্ষী, পার্থিব দিক থেকে হিতাকাঙ্ক্ষী ছিলেন। দীন ইসলাম কবুল করেছিলেন না করেন নাই? করেন নাই, কিন্তু নবী সাল্লামের খুব হিতাকাঙ্ক্ষী ছিলেন। জনে প্রাণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাতে করে কোনো কেউ ক্ষয়ক্ষতি না করতে পারে, নবী সাল্লামকে একটা মন্দ কথা কেউ বলতে যেন সাহস না করে, এই তার আপ্রাণ চেষ্টা ছিল সারা জীবন। কিন্তু আল্লাহ হেদায়েত নসিব করেনি, আল্লাহ পাকের হেকমত রয়েছে, চেষ্টা সে করেনি, আল্লাহ তৌফিকও দেননি, চেষ্টা করলে তৌফিক হয়, এই বিষয়ে সে চেষ্টা করেনি। কিন্তু চাচা ভাতিজা হিসেবে ভাতিজা মায়া করেছে, আর ভাতিজার সে জানে প্রাণে যতটুকু পারে ভালো করার চেষ্টা করেছে, সুতরাং তাকে সবচেয়ে হালকা আজাব জাহান্নামে দেওয়া হবে। পায়ে একটা স্যান্ডেল দেওয়া হবে জাহান্নামের আগুনের, পায়ের তলাতে আগুন থাকবে। ওয়ালাহু নালানি হাদিস রয়েছে, দুটো স্যান্ডেল থাকবে পায়ের তলাতে, স্যান্ডেল থাকে ওপরে জুতার মতো ঢাকা নেই, নাল মানে স্যান্ডেল। হ্যাঁ, আর ওই দুটো আগুনের স্যান্ডেল যে তাকে পরিয়ে দেওয়া হবে, আর তার গায়ে এগুলো তো আগুন নেই, এগুলো আগুনে ঢাকা নয়, অন্যরা তো জাহান্নামে পুরোটাই ডুবে জ্বলবে, কিন্তু একে পায়ের তলায় শুধু ওই জাহান্নামের আগুনের দুটো স্যান্ডেল দেওয়া হবে। ইয়াগলি মিনহুমা দিমাগুহু, যেই দুটো স্যান্ডেলের কারণে তার যে দেমাগে মগজ রয়েছে, মগজ টকবক করে ফুটবে, হাঁড়িতে যেমন ভাত ফুটে, যেমন ডাল ফুটে, হ্যাঁ ওই রকম ফুটা ফুটবে। সুবহানাল্লাহ, এ হচ্ছে জাহান্নামের আজাব, সবচেয়ে হালকা আজাব হচ্ছে এই। আবু তালেব যতদিন বেঁচে ছিলেন ততদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে কেউ হাত দিতে পারেনি, কেউ গায়ে হাত দিতে পারেনি মক্কার কাফের, উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হোক, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলাতে গামছা দিয়ে টিপে ধরা বা গলা টিপে ধরা হোক, এরকম কাজগুলি যেগুলি করেছে সব আবু তালেব ইন্তেকালের পরে। আবু তালেব বেঁচে থাকতে গায়ে হাত দেওয়ার কেউ সাহস করেনি। নবী সাল্লামের সাহাবাই কেরাম তার জুলুম অত্যাচার করেছে, আবু জাহাল বা অন্যান্য কাফের রাউদ বাসাই বা রাবিয়ারা, কিন্তু নবীর পাশে আসার সাহস করে না। রে ওর চাচা মুরব্বি বেঁচে আছে, রিয়াকশন হইতে পারে, একটা রিয়াকশনের ভয়, আর একটা যে তার একটা মর্যাদাও ছিল যে আব্দুল মুত্তালিবের সম্ভ্রান্ত একটা ছেলে আবু তালেব, তো যার ফলে নবী সাল্লামের গায়ে হাত দেয়নি, তারা ইসলাম কবুল করলো না। তার ইসলাম না কবুল করার শেষ জামানার একটা ঘটনা হাদিসে শোনাই, হাদিস বুখারি মুসলিমে রয়েছে, মুসনাদ আহমদে রয়েছে। মুসাইয়িব সাইয়িদ ইবনে মুসাইয়িব তার পিতা মুসাইয়িব থেকে বর্ণনা করেছেন রাদিয়াল্লাহু আনহুম, হাজারাত আবা তালেবিন ওয়াফাত, আবু তালেবের মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে আসলো, তখন দেখাল আলিহি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন লাম্মা হাজারাত আবা তালেবিন ওয়াফাত, যখন আবু তালেবের মৃত্যুর মুহূর্ত ঘনিয়ে আসলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেব চাচার বাড়িতে প্রবেশ করলেন, ওয়াইন্দাহু আবু জাহলিন ও আবদুল্লাহ ইবনে আবি উমাইয়া, সেই সময় আগে থেকে গিয়ে আবু জাহল বসে আছে। আবু জাহল এই উম্মতের ফেরাউন, নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে প্রত্যেক উম্মতের ফেরাউন রয়েছে, আর এই উম্মতের ফেরাউন হচ্ছে আবু জাহল। আবু জাহল তার গায়েরও জোর ছিল, কথারও জোর ছিল, আর নেতৃত্বেরও জোর ছিল মক্কায়। এই জালেম আবু জাহল আগে থেকে বসে আছে যে কি জানি মোহাম্মদ এসে আবার মুসলমান না বানিয়ে দেয় চাচাকে, হ্যাঁ মুমূর্ষু অবস্থা আছে বা শেষখানে একটু হুঁশ হচ্ছে বেহুশ হচ্ছে, এই সময়টা আমি থাকি যাতে করে আমাদের ধর্মের উপরে আবু তালেব থাকে, আগে থেকে বসে আছে। আর একজন নেতা ছিল মক্কার আবদুল্লাহ বিন আবি উমাইয়া, এও বসে আছে, এই দুই নেতা বসে আছে কাফেরদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে প্রবেশ করলেন, তাহলে বোঝা গেল ইসলামের দাওয়াত দিতে গিয়ে কথা বললে হবে না, যে এই পরিবেশ ভালো না, এখানে পরিবেশ ভালো না, না কথা বললে হবে না, আরে নাপাক পরিবেশও গিয়ে দাওয়াত দিতে হবে, যে এই কথা চিন্তা করলেন যে আমার এটা পরিবেশের সাথে খাপ খায় না, আমি ওই রকম জায়গায় যেতে পারবো না, এইরকম চিন্তা আর ভাবনা রাখা উচিত না একজন দিনের দাওয়াত দানকারীর জন্য। নবী করিম সাল্লাল্লাহু সেখানে প্রবেশ করলেন, ফাঁকা লাগিয়ে বলেন, এই আম্মে হে চাচা, এই মানে ইয়া হারফে নেদা কয়েকটি রয়েছে, তার হচ্ছে একটি হচ্ছে এই, এই আম্মে হে চাচা, কুল্লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে দেন, কালেমাতান এমন একটি কালেমা, এই কালেমা আপনার জন্য এই কালেমার দ্বারা আমি আল্লাহর সামনে বাদানুবাদ করতে পারবো, আল্লাহর সামনে গিয়ে আমি কথা বলার সুযোগ পাবো যে আল্লাহ আমার চাচা কালেমা পড়েছে, আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই, এই কথার স্বীকৃতি শাহাদত দিয়েছে, সুতরাং আল্লাহ আমার চাচার কোন আমল থাক আর না থাক একে আমি জান্নাতে নিয়ে যাবো, শেষ সময়ে কালেমা পড়েছে, আর শেষ সময় কেউ যদি কালেমা পড়ে আর কোন আমল না থাকে সে জান্নাত পাবে,
ভালো করে শুনে রাখেন আমার কথা থেকে, এ বুঝবেন না যে কালমা পড়লে জীবনের যে কোনো সময় কালেমা পড়লি জান্নাত, এটা ভুল কথা। কালেমা পড়ার পরে যদি নামাজ পড়ার সুযোগ না পান, এক অক্ত সুযোগ পেলেন না, সকালে সূর্য ওঠার পরে সকালে সাতটায় কালেমা পড়লেন, আর জোহরের আজানের আধা ঘন্টা আগেই মৃত্যুবরণ করলেন, জান্নাতি কিনা? বিনা হিসাবে জান্নাতি, কোন এর মধ্যে কোনো গুনাহ করেননি। যদি এর মাঝখানে কোনো পাপ না করেন, শিরিক কুফরি আর অন্য কোনো পাপ না করে থাকেন, হ্যাঁ, তাহলে আপনি বিনা হিসাবে জান্নাতি, কারণ আপনি মুসলিম আর আপনার খাতা পাপ থেকে ক্লিন হয়ে গেছে। হ্যাঁ, নেকি যদি কিছু নাও লিখা হয়ে থাকে তো পাপও নেই কিছু, আর এই কালেমার নেকি আছে আপনার, কালেমার নেকি আছে, তাহলে বিনা হিসাবে জান্নাত আপনি। বুঝা গেছে? ভালো করে বুঝেন। কিন্তু কালেমা পড়লেন, মুসলিম হইলেন আপনার 20 বছর বয়সে, অথবা জন্মসূত্রে মুসলিম হয়ে সাবালক হয়ে দিলেন 15 বছর বয়সে, আর মারা গেলেন আপনি 60 বছর বয়সে, নামাজ পড়লেন না, বলছেন আমি তো মুসলিম আছি, কালেমা তো আমার আছেই, পাওয়া যাবে জান্নাত? না, জান্নাত পাওয়া যাবে না, কারণ আল্লাহ আপনাকে অনেকটা সুযোগ দিয়েছেন, যার মাঝে আপনার 5 অক্ত নামাজ অনেকবারই ফরজ হয়েছে, অনেক দিন ধরে 5 অক্ত নামাজ আপনার ফরজ থেকেছে, অনেক রোজা ফরজ থেকেছে, জাকাত ফরজ হয়েছে, হজ ফরজ হয়েছে, আর যদি মহিলা হয় তো এই যে হেজাব পর্দা ফরজ হয়েছে, আপনি অনেক পাপ করেছেন, অনেক ফরজ ছেড়েছেন, সুতরাং আপনাকে এগুলোর হিসাব দিতে হবে। আর নামাজ ছাড়লে মুসলিম থাকে না, নামাজ ছাড়লে মুসলিম থাকে না, দুটোতে পার্থক্য বুঝতে পারলেন? জি। নবী করিম সাল্লামের এক সাহাবি ওহদের দিন সকালবেলা, ওসাইর এমন নাম, সিরাতুন নবীর কিতাবে রয়েছে, সকালবেলা সূর্য উঠার পরে কালেমা পড়েছে, আর কালেমা পড়ার কিছুক্ষণ পরে নবী সাল্লাম ঘোষণা যে ওহদের কাছে চলে এসেছে মক্কার কাফেররা, তাড়াতাড়ি ওহদে বেরিয়ে চলো, জিহাদে যেতে হবে। ওই সাহাবি কালেমা পড়ে বেরিয়ে চলে গেছে, যাওয়ার পরে জোহরের আগে আগে শহীদ হয়ে গেছে, জোহরের আগে আগে শহীদ হয়ে গেছেন। তো সিরাতুন নবীর কিতাবাদিতে তার একটা হেডিং হেডলাইন আছে যে রাজুলুন দাখাল আল জান্নাতা, এক ব্যক্তি জান্নাতে গিয়েছে, ওয়ালাম ইয়াসজুদ লিল্লাহি সিজদার, জীবনে একটা সিজদা আল্লাহকে করে নাই। তো এইরকম যদি আপনি ভাগ্যবান হন যে শেষখানে কালেমাটা পড়লেন অন্তরে বিশ্বাস করে, আর নামাজের টাইম এলো না, আর মারা গেলেন, জান্নাত অবশ্যই, কিন্তু আপনি জন্মসূত্রে মুসলিম হয়ে 15 বছরে সাবালক হয়েছেন, কতদিন আপনার নামাজ ফরজ থেকেছেন, নামাজ পড়েননি আপনি, আদা পড়েছেন, আদা পড়েননি, মাঝে মাঝে পড়েছেন, মাঝে মাঝে পড়েননি, আর অত সোজা যে শুধু কালেমা দিয়ে জান্নাত পেয়ে যাবেন না, কালেমার কালেমা হচ্ছে একটি চাবি, আর চাবির দাঁত রয়েছে। হ্যাঁ, হাদিসে রয়েছে একজন তাবি বলছেন যে প্রত্যেকটি চাবির কি থাকে, চাবিতে লোহা থাকে, আর ওতে কি থাকে, কয়টা দাঁত থাকে, ওয়ালাহু আসনান, আর দাঁত গুলি হচ্ছে সলাত, 5 অক্ত নামাজ, জাকাত, সিয়াম, রোজা, হজ, ফারা, অন্যান্য ফরজ, ওয়াজিবাত, আর তারপর হারাম নাজাজ থেকে বেঁচে থাকা, ওগুলো ঠিক রাখতে হবে, তাহলে জান্নাত পাওয়া যাবে। জি। তো সোনায় এই শানে নজুল, কেন এই আয়াতটি নাজিল হইল? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমা পড়তে বললেন যে আল্লাহর কাছে আমি এই কালেমাটা দিয়ে তো আপনাকে নিয়ে যেতে পারবো জান্নাতে, চেষ্টা করবো। ফাকাল আবু জাহাল ও আবদুল্লাহ বিন, সাথে সাথে আবু জাহেল এবং আবদুল্লাহ বিন আবি উমাইয়া কি বলছি, আবা তালেব, আবু তালেব, আর তার গাবান মিল্লাতে আব্দুল মুত্তালিব, তোমার বাবা আব্দুল মুত্তালিব, তার ধর্ম থেকে তুমি ফিরে যাবে, শেষখানে বাপের ধর্ম ছেড়ে দিবে তুমি? আর আমার দেশের বিদাতির কি বলে, তোর বাপকে বাপ বলবি না অন্যকে বাপ বলবি? যদি আপনি কবর মাজার পূজা ছেড়ে চলে আসেন, অথবা মিলাদ করতেন মিলাদ ছেড়ে চলে আসেন, কোরআন খানি বক্সানো কাজ করতেন ওগুলো ছেড়ে চলে এসছেন, চল্লিশা মল্লিশা করতেন ওগুলো ছেড়ে চলে এসছেন, আরো কিছু করতেন, ওইসব তরিকা মরিকা মানতেন, পীরের মুরিদ ছিলেন ছেড়ে চলে এসছেন, তখন বিদাতিরে কি বলে, তোর বাপ ছাড়া অন্যকে বাপ বলবি? ওই ওর বাপ দাদা ধর্মটা হয়ে ওর বাপ নাকি? আবু আবু ইয়ের কথা, আবু জাহালের কথা, যে আতার গাবান মিল্লাত আব্দুল মুত্তালিব, হ্যাঁ, তোমার বাবা আব্দুল মুত্তালিব যে ধর্মের উপর মরেছে, সেই ধর্ম ছেড়ে তুমি অন্য ধর্মে চলে যাবে, তুমি বাপ দাদা অবমাননা করবে, তুমি অপদস্থ করা হবে বাপকে? এই বলা বলি চলতে, এইদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন চাচা কালেমাটা পড়ে নেন, ওইদিকে ও বলতে থাকে কি তুমি কি কি ভাবছো, মনে হচ্ছে তুমি দুর্বল হয়ে গেছো, তুমি ভাতিজার কথাতে নরম হয়ে গেছো মনে হচ্ছে, না তুমি ছেড়ে দিবে মনে হচ্ছে। শেষখানে আবু তালেবকে তৌফিক হলো না, বলছে আনা আল্লাহ মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি বাপ আব্দুল মুত্তালিবের ধর্মের উপরেই মরব, আমি ওর উপরেই থাকলাম। জি, সুবহানাল্লাহ, এর নাম হচ্ছে তৌফিক। মানুষ চেষ্টা করলে আল্লাহ তৌফিক দান করেন, চেষ্টা
ছিল না, বাপদাদার ধর্ম তার কাছে প্রাধান্য পেয়েছিল ওহির উপর, রেসালাতের উপর, রাসুলের উপর। ভাতিজা ছোট হইল রাসুল, আর বাপ আব্দুল মোতালে বড় হইল, বয়োজ্যেষ্ঠ হইল, মুরব্বী হইল, তিনি রাসুল না। যখন রাসুলের উপর, রেসালাতের উপর, রেসালা রাসুলের কাছে ওহী এসেছে, কোরআন এসেছে, কোরআনের উপর যখন বাপদাদার ধর্মকে প্রাধান্য দিল, তখন আল্লাহ পাক হক মানার তৌফিক দিলেন না। তাহলে এইরকমই যদি আপনার অবস্থা হয়, আপনাকে কোরআন এবং হাদিসের দলিলের কথা কেউ বলছে, আর অন্যজন বলছে বাপদাদার ধর্মের কথা বলছে, মেজরিটির কথা বলছে, এখন কোন দিকে যাবেন? নেন আপনি, আপনি কোন তরিকে যাবেন? আপনি যদি আবু তালেবের রাস্তা ধরেন তো সেটা আপনার জন্য, হ্যাঁ আপনার জন্য, আর তার যা পেতে হয় তা পাবেন, আপনি পাও না। আর যদি আপনি ওহির সাথে থাকেন, রাসূলের সাথে থাকেন, তাহলে তার উত্তম বদলা আল্লাহ পাকের কাছে পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন চাচা তো কুফুরি অবস্থায় মরেই গেল।